রাকিব জুয়েল, ভোগান্তির কথা তো অবশ্যই জানাবেন, সেই সঙ্গে বিএনপির সমাবেশ স্থলে আপনি রয়েছেন দেখতে পাচ্ছি। সমাবেশ কখন শুরু হবে, বিএনপির নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? এই যে আমরা বাস টার্মিনাল এলাকায় ঘুরে এসেছি, সকাল থেকেই আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড এবং যাত্রী যারা এসে ঘুরে ঘুরে যাচ্ছিলেন তাদের সাথে কথা বলছিলাম। আসলে এই যাত্রীরা কিন্তু আগেই টিকিট কেটে রেখেছিল তাদের গন্তব্যে ফেরার জন্য, এবং এসে হঠাৎ করে এই ঘোষণা ছাড়াই এই যে হঠাৎ করে বাসগুলো বন্ধ, সে কারণে নিশ্চয় অবশ্যই তারা খুব বিপাকেই পড়েছেন। অনেক জরুরি কাজেও অনেকেই বাড়ি কিংবা ঢাকায় যেতে চেয়েছেন, তারাও কিন্তু যেতে পারেননি। তো এই অবস্থায় আমি এখন রয়েছি এই রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে, যেখানটায় আসলে এই বিএনপির সমাবেশ, এই বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হবে। এই সমাবেশের অনুমতি কিন্তু তারা পেয়েছেন গত রাতে, এই কারণে প্রস্তুতি এখনও চলছে, বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 3টি জায়গা উন্মুক্ত জায়গায় কিন্তু তারা চেয়েছিলেন, কিন্তু এই মহানগরী পুলিশ তাদেরকে এই কনভেনশন সেন্টার কেন্দ্রিক যে সীমানা, এই সীমানায় সমাবেশের জন্য অনুমতি দিয়েছে। আমার সাথে আছেন এখন এই সমাবেশ স্থলে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, আমি একটু তার সাথে কথা বলতে চাই। যে আমরা জানি যে বাস চলাচল বন্ধ, সেক্ষেত্রে এই বিভাগীয় সমাবেশে আপনাদের কর্মী নেতাদের উপস্থিতি কীরকম প্রত্যাশা করছেন, প্রস্তুতি কী অবস্থায় রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বর্তমান স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে একেবারে অবরুদ্ধ করে ফেলেছে, তারপরে প্রায় 2 দিন থেকে বাস ট্রাক সব কিছু বন্ধ করে দিয়েছে, তারপরে ট্রেন আজকে বন্ধ করে দিয়েছে। আমাদের সারা রাজশাহী শহরে ইনশাআল্লাহ আমাদের যে রাজশাহী মহানগরে রাজশাহী জেলার যে প্রতিশ্রুতি, মানে তাদের যে আপনাদের আসার পরিকল্পনা, ইনশাআল্লাহ 50 থেকে 60 হাজার লোক আজকে ইয়া হবে, আর এটা হচ্ছে আমাদের স্টেজ, আর গোটা শহর জুড়ে হবে আমাদের মাঠ ইনশাআল্লাহ। আমাদের প্রচুর লোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও আমাদের চারিদিক থেকে আসলে সাংগঠনিক 37টি ওয়ার্ড, রাজশাহী জেলা মহানগর সব জায়গা থেকে মিছিল নিয়ে আসবে। অবশ্যই আমি আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো যে যাতে এই মিছিলগুলোকে বাধা না দেয়, যদি বাধা দেয় তাহলে তারা কখনোই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই শহরে আজকে এতই মানুষের ঢল নামবে ইনশাল্লাহ যে তারা কখনোই এই এইটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই যে আপনি শুনছিলেন যে আসলে তারা যেটি বলছেন, এবং আমরাও দেখছিলাম যে আশপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলাগুলো থেকে কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা মোটরসাইকেলে কিংবা ইজি বাইকে বিচ্ছিন্নভাবে তারা ঢুকছেন এই নগরীতে, এবং নেতৃবৃন্দ যেটি বলছেন যে স্বাভাবিক নিয়মে তারা এই সমাবেশে উপস্থিত হবেন, সেক্ষেত্রে কোনো বাধা যদি না দেওয়া হয় তাহলে একটা শৃঙ্খলা অবশ্যই থাকবে। এই ছিল সবশেষ আমার কাছে এই সমাবেশের। ধন্যবাদ।